পুরো একুরা জুখিছে এক কেজি আইছে কিন্তু অকমান বেশি আইছে লাও লাও লবা নাকি লাও কি কেন দাম দাও লবা নাকি হচ্ছে মন ও পেম্পার্স হাগিস এবিলাক পঠার আমার বাজার আমার আর শ্রম আমার উৎপাদন আমার হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর গুয়াহাটির পর একটি ভিডিও দিয়েছো আর এতিয়া আছো ত্রিদিপের ঘর এটি আছে ত্রিদিপের ঘর কিন্তু ভাড়াঘর কিন্তু কি জানে না ইয়ারও মই গৈ আছো একটা স্টোরত আর সেই স্টোর হচ্ছে জুবিন গার্গ স্টোর আসলতে হা এখন আপনাদেরও দেখা নাই আর ময়ও চিনিও নাপা আসলতে মই যাইও পাওয়া নাই গরম বহুত দিয়ক তো আজি যাম আপনাদেরও দেখাম গতি আপনাদের চাই থাকক মোটর ব্লগত আপনাদের লগ পাই আছো ত্রিদিপ যাই আছো নাকি রেডি বলক এতিয়া একশো টাকা ওলাই কোনটো এতিয়া মত ক'ৰ পৰা ওলাই এ কাৰ্ড পে'মেণ্ট কৰিবা তো গাইজ ত্ৰিদিপহঁতৰ ঘৰৰ পৰা ওলাই আহিলো তো গাইজ ভিতরে ভিতরে আহি আহি মেইন রাস্তা পাই গেলো আর ইয়াতে করবাত রব মই চিন নাপাও ও এইখন এইখন ও এইখন বন্ধ রাখুন ও এইখন ইয়াতে রখাই দিও তো গাইজ এইখানে হয়েছে জুবিনদার দোকান চাও আপনাদের কি পাইছা কি পাই গেলো তো গাইজ এয়া হৈছে জুবিনদাৰ দোকান আমি এতিয়া এতিয়া ভিতৰ ভিতৰলৈকে যাওঁ কথাই হ'লে আহা নাই তো গাইজ এইখন হৈছে জুবিনদাৰ দোকান আৰু আমি এতিয়া ভিতৰলৈকে যাম আৰু আপোনালোক দেখাম তো চাই থওক আপোনালোকে এইখনে হৈছে জুবিনদাৰ দোকান আৰু ইয়াতে মানে বিভিন্ন ধৰণৰ সকলোবোৰ বস্তু পায় আহি পেলাই মাংস কাটি আছে এই বেক চাইডে আপোনালোকে দেখিব পাৰিছে নাজানো আৰু এইফালে বহুত কিবা কিবি পায় আৰু ইয়াতে গোটেইখিনি পায় আৰু মানে চাউল দালি চব্জি আম কঁঠাল বিলাহী আপোনালোকে থাম্বনেইলত দেখিছে বিলাহী কিনিলোঁ কিনা নাই বাৰু তো সেনেকৈ আৰু তো পেম্পাৰ্ছ হাগিজ এইবিলাক কোল্ড ড্ৰিংকছ তেল তাৰপাছত এইফালে চিনেমেটিকত যিবিলাক দেখাইছোঁ আপোনালোক এইবিলাক গোটেইখিনি পায় আৰু ইয়াতে এইবিলাক কিবা খোৱা বস্তু চানাচুৰ বজা কাপোৰৰ বাহিৰে হওক আচ্ছা আচলতে গেলামাল আৰু লগতে এইফালে মাংসৰো আছে এইফালে মাংসৰ আছে এইফালে কোনখন ৰ'ব 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 আপোনালোক এটা বস্তু দেখাইছোঁ ৰ'ব ৰ'ব আৰু ইয়াত চাওক আমাৰ জুবিনদাৰ ইফালে আৰু ইয়াতে ধুনীয়াকৈ লিখাই আছে পঠার আমার বাজার আমার আর শ্রম আমার উৎপাদন আমার তো গাইস ইফালে আছে এইবিলাক মাংস বিলাক চাও আর এতে মাছ আছে এয়া ব্রয়লার এয়া ছাগলী থাকে আর ইয়াতে আছে দাম বিলাক চাই লোক 700 টাকা বলক আপনি পজ করি কিনা পারক পজ করি কিনা পরক পরক 700 টাকা ছাগলী চিকেন লোকেল 580 ও লোকেল মাংস আছে লোকেল চিকেন আর মাছ মাছ ছাগলি আর এইফালে আছে কুকার তো গাইজ ইয়াতে এজন কর্মচারী লগ পালো আর দাদাই কব অকমান দোকানখনের বিষয়ে আসলতে এখন কি কি মানে কেনেকুয়া ধরনের এখন মানে বস্তু পোৱা যায় আমার ইয়াত যাবতীয় সামগ্রী রেশন হোক বা আমার মাছ মাংস আর আপনার কেঁচা সবজি সবজি গোটেবিল ইয়াত পাব আমার এইখানত জুবিনদা
অন্তিম ৰামেটি জয়ন্ত কাকতি তেখেতসকলৰ উদ্যোগত তাৰমানে বৃন্দাবন চুপাৰ মাৰ্ট আমাৰ ৰাইজৰ পৰা খুবেই সঁহাৰি পাই আছোঁ। আমাৰ গোটেইখিনি অৰ্গেনিক বস্তু ইয়াতে যিখিনি শাক চব্জি আমি ফল মূলৰ পৰা আদি কৰি গোটেইখিনি গতিকে ৰাইজৰ সহযোগ পাইছোঁ আমি। আৰু লগতে লোকেশ্যনটো এবাৰ কৈ দিওঁ আপুনি ইয়াতে লোকেশ্যন এইখিনি ৰুক্মিণী গাঁও ছিক্স মাইলৰ পৰা অকণমান দূৰ অকণমান 100 মিটাৰ 200 মিটাৰ মান হ'ব মান হ'ব। গতিকে আমাৰ ইয়াত পাৰ্কিং প্লেচটো সুন্দৰ, আমাৰ আহিলে কোনো অসুবিধা নাপায়। মই আহিছোঁ তাৰ ৰখাই দিছোঁ, একো হেৰিয়ে নাই, প্ৰব্লেমে নাই, অসুবিধা নাই। জুবিন দা আহি থাকে আমাৰ ইয়ালৈ এনে সপ্তাহ সপ্তাহ এনে মাহে কিবা দিন বাৰ থাকে নেকি? নাই নাই নাই, এনেই আছে, তেতিয়া তেতিয়া আছে, কোনো আৰু টাইম নাই জুবিন দা। থেংক ইউ। তো দাদা ক'লে আপোনালোকক কি কি পায় কেনেকুৱা ধৰণৰ, মই দেখালোঁ অৱশ্যে যিমানখিনি পাৰিছোঁ। আৰু দাদা ক'লে যে দাদা টাইমটো কিমান টাইমত খোলা থাকে? 8 বজাৰ পৰা এতিয়া 6 বজালৈ খোলা হৈ যাব। এনে যেতিয়া এইটো মানে কি খুলিছিল নেকি কৰোণাৰ এই যোৱা বছৰ খুলিছিল নেকি? মৰ্ণিং 8 AM পৰা ইভিনিং 6 PM লৈকে খোলা থাকে। তো আহিব আপোনালোকে। অ' মাই গড, কি কেমেৰা মেন ভাল চাই লাগবো, পেয়া চাই শুনি দিব লস করে গেলে। দাম দেখছ না? দাম 40 টাকা লবি না? লম লম কে ভাল ভাল আছে না? ভাল আছে, 1 কেজি লম। ভাল কি এইটো বেয়া হব নেকি? কেঁচা চাই দিছো অলপমান, তাতে দুদিন দেরিকে যা খাব পারবা। সরু সরু ল, নলি এক খাজতে যাব। সরু দুটা মন লবা, এক খাজতে 1 কেজি বিলাই গায়। মাই খেতবো আৰু মই দুটা কেমেৰা কৰিছোঁ দিবই লাগিব। এনেকুৱা খৰচ কোনেও কৰিব নোৱাৰে, এনেকুৱা খৰচ কোনেও কৰিব নোৱাৰে। কিমান দাম ল'বা নাকি সুধিছোঁ? নলওঁ নলওঁ, ইমান পইচা নাই। কেজি 10 টকা, কেজি 10 টকা 1 কেজিৰ ওপৰ আছে সৰু সুৰাৰ দাম বেলেগ আৰু। এই নাঙে লাভ গেষ্টি কৰি দে জোখোৱাচোন, বিস্কুট লৈ যাবি থাকিব আৰু দুটা কেমেৰা। তোৰ ব্লাৰ হৈ যায় দিব, কি হয় তোৰ ব্লাৰ হৈ যায়? হাত তোৰ তোমাৰ তোৰ নহয় ব্লাম নহয় দিয়া, মই কিবা দেখিছো তুমি কিমান ঘণ্টাৰ দাম? ওজন হৈছে 1 কিলো 20 গ্ৰাম, 40 টকা 80 পইচা। 80 পইচাটো দিব লাগিব নেকি? 41 টকা হ'ল, 41 টকা। বাহ, এইটো চাওক চাওক, মই বস্তু দেখাই দিওঁ। হ'লেও বেলেগ দিছো তুমি নাই যে চাওক, পুৰা একুৰাত জুখিছোঁ 1 কেজি আহিছে, কিন্তু অকণমান বেছি আহিছে, মানে 1 কেজি 41 টকা কিবা 20 গ্ৰাম নে কি আহিছে। তো তাৰে হৈ মানে আৰু 80 পইচা আহিছে। জুবিন দা 28 লগত দিলোঁ। জুবিন দা আপোনাৰ লাভে লাভ হ'ল, আমি হোৱাৰ পৰা আৰু বিস্কুট গিলা কয় আমাৰ, ও বিস্কুট হলে যাব। ইয়া 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 তাই বিদি সাহা বলিছ না তেনে দিব তাতে হল কি না হল কি তুমি কইদো? কি তো প্রদীপ কি কি ললা? বিস্কুট এটা কোন মেগি দিব? পুরো বিল কি মানো? তো গাইজ, আহিছিলোঁ জুবিন দাৰ দোকানত, আপোনালোক যিমানখিনি পাৰিলোঁ দেখালোঁ, আৰু এতিয়া তিৰিবাৰ ঘৰলৈকে যাওঁ। গৈ কিনে তাক মই তাতে থওঁ, থৈ কিনে আকৌ মই ঘৰলৈকে যাম। তো আজি বৰ্তমানলৈকে বহুত বিজি গ'ল বৰ্তমানলৈকে দিনটো, তো বহুত কষ্ট কৰিলোঁ, আপোনালোক কষ্ট কৰি অকণমান কিবা দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ, আশা কৰিছোঁ আপোনালোকে ভাল পাইছে। আৰু মই একো লোৱা নাই, তিৰিপে কিনিছে যি কিনিছে, তো সেয়া আৰু। তো এইটোৱে হৈছে জুবিন দাৰ দোকান, আপোনালোকো আহিব ইয়াতে বজাৰ কৰিব। তো আজিলৈ এইখিনিয়ে, যদি ভিডিঅ' চাই ভাল লাগিছে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করব, নতুন সকলে সাবস্ক্রাইব করব। তো লগ পাম নতুন ঠাইত নতুন ব্লগৰ হৈতে। তো টিল দেন টাটা বাই বাই। তো তেতিয়ালৈকে সপোন দেখি থাকক, সপোনবোৰ পূৰণ কৰি থাকক, আৰু মোক পাহৰি নাযাব। আৰু আপোনালোকে এবাৰ লোকেশ্যনটো ভাল কৰি চাই লওক, সেইফালে 6 মাইলৰ ব্ৰিজখন সেইফালে।
আৰু এখন আছে তো বাই বাই তো গাইজ ভিডিওটো শেষ হৈছিল কিন্তু শেষত আৰু এটা কথা কওঁ ইয়াৰ চেনেলৰ লিংক আছে ডেছক্ৰিপশ্যনত আপোনালোকে যাব চাব বাকীখিনি জানেই আৰু আৰু কবি হবি লিখি